party, come move around. Got the first brush when the school is out, when the booze is up, when the sun is down. Enjoy the ride, cancel dealers in the Chevy. অনেকদিন পর আবারও আজকে মোবাইলের রিভিউ নিয়ে আসলাম। ওপ্পো বেশ কিছুদিন আগে তাদের দুইটি ফোন একসাথে রিলিজ করেছিল, ওপ্পো A15s এবং ওপ্পো A15, এই দুটি স্মার্টফোন। তো ওপ্পো A15s যে স্মার্টফোনটি রয়েছে সেটির রিভিউ আমরা অনেকদিন আগেই কভার করেছিলাম, যেটির লিঙ্ক আমাদের ভিডিওর উপরে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, যারা দেখেননি তারা লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমি ইমন ওয়ান মিনিট আপডেট চ্যানেলের পক্ষ থেকে ওপ্পো A15 এর ফুল ডিটেলস রিভিউ এবং আনবক্সিং নিয়ে এসেছি। তো চলুন এখনই আমাদের ওয়ান মিনিট আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল রিভিউ এবং আনবক্সিং ভিডিওতে প্রবেশ করি। তো ফোনের এই ভিডিওটি আনবক্সিং দিয়ে শুরু করি। এই হলো ওপ্পো A15 ফোনটির মেইন বক্স। বক্সের উপর পলিথিন দিয়ে র্যাপিং করা ছিল, যেহেতু আমরা ইউজ করে ইউজিং এক্সপেরিয়েন্স সহ ভিডিওটি করছি, তো আমরা আগে এই ফোনটি আনবক্সিং একবার করেছি। এখন আপনাদেরকে বক্স আইটেম দেখানোর জন্য পুনরায় আনবক্সিং করছি। তো মূল ফোনের বক্সের উপরে প্রথমেই রয়েছে একটি কভার, যেটি ফোনের বক্সটাকে একটু আলট্রা লেভেলে নিয়ে গিয়েছে। এরপরে যদি আমি ফোনের মেইন বক্সটির দিকে আসি, খুবই ইজিলি খুলে গেল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির আনবক্সিং। এগুলোকে আমরা সাইডে রাখি। এরপর আরেকটি বক্স পাবো, এটাকে আমরা সাইডে রাখি, এটা নিয়ে একটু পরে কথা বলবো। এরপরে আমরা পেয়ে যাব মূল ওপ্পো A15 স্মার্টফোনটি, এটি নিয়ে আমরা মূল রিভিউতে ডিটেলস কথা বলবো। এছাড়া এর ভিতরে পেয়ে যাবো একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়া আরও পাচ্ছি একটি ডাটা কেবল, যেটি USB Type-2 Type-C নয়। এই ছিল বক্স কন্টেন্ট। এছাড়া এই বক্সের ভিতরে আরও পাচ্ছি, এই বক্সে আসলে পাবো, প্রথমে পেয়ে যাব একটি সিম ইজেক্টর টুল, যেটি দিয়ে আমরা সিম কার্ড যে পয়েন্টটা রয়েছে সেটাকে খুলে থাকি। এরপর পাবো একটি ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল অবশ্যই পড়া উচিত, তবে আমরা কেউই পড়ি না। এছাড়া পেয়ে যাব একটি ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি যে কী কী কারণে গ্রহণযোগ্য হবে এবং হবে না সেসব জিনিসের লেখনি। এছাড়া পেয়ে যাব একটা ট্রান্সপারেন্ট সিলভার কভার, সিলিকন কভার, এটা আমরা ফোনকে ইউজের জন্য অবশ্যই সাজেস্ট করব, এবং এটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ফোনের ডিজাইনও বাইরে থেকে সম্পূর্ণ বোঝা যাবে। এবার যদি আমরা মূল ফোনের দিকে যাই, তাহলে মূল ফোনটি একটা পলিথিনের কভার দিয়ে আবৃত রয়েছে, যেটা ফোনকে সুরক্ষিত করবে। আর এই ছিল ওপ্পো A15 স্মার্টফোন। তো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হবে সত্যি এই ফোনের যে ডিজাইনটি রয়েছে সেটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। কারণ এই ফোনের যে ক্যামেরা সেট আপটি রয়েছে, ক্যামেরা সাইডে যে সিলভার স্টিল কালারের যে একটি ফ্রেম রয়েছে, সেটি বিশেষ করে আমাকে পার্সোনালি একটু বেশি মুগ্ধ করেছে। দূর থেকে দেখলে খুবই দামি এবং ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোনের লুক দেয় এই ফোনটিকে। আর ব্যাকে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে, প্রথম দেখায় এটা 80% মানুষই বুঝবে না, চোখের দেখায় বোঝা অসম্ভবই বলা চলে, দেখলে মনে হয় যে একটি গ্লাস বডি ফোন, কারণ পিছনে সুন্দর গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটা আমাকে খুবই আকর্ষিত করেছে। এছাড়াও ফোনের যে অঙ্ক প্রত্যঙ্গ থাকার কথা সকল কিছুই আছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, USB Type-2 পুরাতন USB কেবল পোর্ট, এছাড়া রয়েছে একটি সাউন্ড বক্স, এখান থেকে যে সাউন্ডটা বের হবে স্পিকার, তবে এখানে ইউজ করা হয়নি কোনো স্টেরিও স্পিকার। ফোনের ফ্রন্টে ইউজ করা হয়েছে গ্লাস, তবে কি গ্লাস ইউজ করা হয়েছে সেটি নিয়ে কোনো তথ্য আমরা পাইনি, এবং সম্ভবত ধারণা করছি কোনো প্রকার প্রোটেকশন ফ্রন্টের ফ্রন্টে ইউজ করা হয়নি। তবে এই বাজেটে কোনো প্রোটেকশন আদৌ কোনো ফোন ইউজ করছে কিনা সেটি নিয়ে আমি সন্দিহান। ফোনের ফ্রন্টে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, এই ডিসপ্লেটিকে আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে।
ডিসপ্লেটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং যার পিক্সেল ডেন্সিটি রাখা হয়েছে 269 PPI, এবং ফোনটিতে পিক্সেল হিসেবে ইউজ করা হয়েছে 720x1600 পিক্সেল, যেটা একটি এইচডি প্লাস ডিসপ্লে। তবে এই বাজেটে এইচডি প্লাস ডিসপ্লে ঠিকই রয়েছে, কালার এবং ক্লিয়ারনেসে কিছুটা ঘাটতি চোখে পড়েছে, তবে 10,000 টাকা ফোনের বাজেটে খুবই ভালো মনে হয়েছে ডিসপ্লেকে। কালারগুলো যথেষ্ট অ্যাকুরেট মনে হচ্ছিল, তাও কিছুটা খুঁতখুনি থেকে যাবে, কিছুটা ঘোলাটে ভাব আছে ডিসপ্লেতে। যাই হোক, এটা খুবই আর কি এই বাজেটে এর থেকে ভালো ডিসপ্লে ফোন অফার করছে না কোনো চাইনিজ ব্র্যান্ড, তবে ওয়ালটন কিন্তু অফার করছে, যদিও এটা ওয়ালটনের কোনো প্রমোশনাল ভিডিও নয়। যাই হোক, ডিসপ্লেকে ওভারঅল আমার ভালোই মনে হয়েছে। ডিসপ্লে এর পরে যদি আমরা এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 চিপসেট, এবং এর যে জিপিউ সাইড হিসেবে ইউজ করা হয়েছে পাওয়ার VR8320 একটি জিপিউ। তো যারা হাই লেভেলের গেমার রয়েছেন পাবজি ফ্রি ফায়ার, তাদের জন্য এই ফোনটি নয় বলা চলে। অবশ্য 10,000 টাকা বাজেটে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলার জন্য ফোন না খুঁজাই শ্রেষ্ঠ। তবে এর যে প্রসেসর রয়েছে হেলিও P35, এটি দিয়ে আপনার টেম্পল রান, COC, ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে না মিডিয়ামে খুবই ভালো পরিমাণে খেলতে পারবেন, তবে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগ ইস্যু চোখে পড়তে পারে। তবে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব বা ডে টু ডে নর্মাল লাইফ ইউজে যেসব অ্যাপ্লিকেশন ইউজ করতে হয় সেগুলো এটাতে খুবই স্মুথলি রান করছিল, যেটা এই ফোনের একটা প্লাস পয়েন্ট। কারণ 10,000 টাকার একটি ফোনে এত আহামরিত চাওয়া যাবে না, তবে 10,000 টাকার ফোনে যা যা অফার করছে খুবই ভালো অফার করছে। এছাড়া এই ফোনটিতে র্যাম হিসেবে পাবো 3GB র্যাম এবং রম হিসেবে পাবো 32GB ভেরিয়েন্ট, একটাই ভেরিয়েন্ট পাচ্ছি বাংলাদেশের বাজারে। তো এছাড়া আমরা একটি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবো, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই প্রসেসর এবং 32GB ভেরিয়েন্ট এই ফোনের জন্য 10,000 টাকায় আমি মনে করি শ্রেষ্ঠ চয়েস হতে পারে। এরপর যদি ফোনের আই মিন ক্যামেরা এর দিকে লক্ষ্য করি, পেছনে স্কোয়ার সার্কেলের ভিতরে আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাবো। 10,000 টাকা বাজেটে ট্রিপল ক্যামেরা সেট আপ সত্যি অনেক ভালো মনে হয়েছে। প্রাইমারি যে ক্যামেরাটি, পেছনে মেইন ক্যামেরাটি 13 মেগাপিকচারের, এরপর একটি 2 মেগাপিকচারের এবং আরেকটি ক্যামেরা রয়েছে সেটাও 2 মেগাপিকচারের, এবং ফ্রন্টে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটি 5 মেগাপিকচারের একটি সেলফি ক্যামেরা, এবং এটি ওয়াটার ড্রপ নজ ডিসপ্লের ভিতরে সেলফি ক্যামেরাটি অবস্থিত। তো ক্যামেরার যে স্যাম্পল পিকগুলো রয়েছে, চলুন আমরা কিছু স্যাম্পল পিক বা পিকচার বা যে ক্যামেরার পারফরমেন্স দেখে আসি এবং ভিডিও দেখবো আমরা, চলুন। Tools are cracked, freeze a party coming, move around like first rush when the school is out, when the booze is up, when the sun is down, enjoy the ride, cancel dealers in the Chevy, yeah, yeah, just like a dial, laying low, hitting heavy, yeah, 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 take your time, let me know when you're ready, yeah, 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 couple months I've been messing with this baby, ফোনের ব্যাটারি ইস্যুর দিকে লক্ষ্য করলে ফোনটিতে আমরা 4230mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাব, যেটা এই ফোনটিকে 7-8 আওয়ার স্ক্রিন অন টাইম সার্ভিস দিবে 100-20%। আমি আমার ব্যক্তিগত ইউজিং থেকে বলছি, কারণ এই ফোনটা আমি প্রায় 1 সপ্তাহের মতো ইউজ করেছি। এছাড়া এর সাথে যে বক্সে 10W ফাস্ট চার্জার দিয়ে দিচ্ছে, তবে ফোনটিতে 18W ফাস্ট চার্জার সাপোর্ট করে। এই 10W ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে নির্মাতা প্রতিষ্ঠান বলছে 1.5-2 ঘন্টা লাগবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি 2.5-3 ঘন্টার মতো সময় নিচ্ছিল ফুল চার্জ হতে ফুল ফোনটি। তবে আমি এই ফোনটিকে লাস্ট চার্জে দিয়েছি আরও 2 দিন আগে, এবং আমি 3.5 ঘন্টার মতো ইউজ করেছি, স্ক্রিন অন টাইম 2 দিন পরে ফোনটিতে 43% চার্জ ছিল। তো চার্জিং ব্যাক আপ নিয়ে আমি পার্সোনালি স্যাটিসফাইড, কারণ 4000mAh এর আশেপাশে ব্যাটারি mAh এর ব্যাটারিতে ব্যাটারি ব্যাক আপ হিসেবে খুবই ভালো সার্ভিস দিয়েছে এই ফোনটি। এছাড়া এই ফোনটিতে সিকিউরিটি অপশন হিসেবে পেয়ে যাবো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টটিকে আমার কাছে যথেষ্টই ফাস্ট বলে মনে হয়েছে। এই বাজেটে যে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে সেগুলোর কোনোটাই ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফেস আনলক নেই, ফেস আনলক থাকলে ফিঙ্গারপ্রিন্ট নেই, তবে এই ফোনটাতে দুটোই অবস্থিত এবং খুবই ফাস্টভাবে কাজ করছে, যেটা আপনার ভিডিওতে দেখেছেন।
তো এই ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলককে আমার পার্সোনাল ভাবে ভালো মনে হয়েছে, কারণ 15 থেকে 20 হাজার টাকার ফোনেও এরকম ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়ে থাকে। তো সিকিউরিটি অপশন নিয়ে খুবই ভালো মনে হচ্ছে। তো ওভারঅল সকল কিছু বিবেচনায় 10 হাজার টাকা বাজেটে এই ফোনটিকে কেনা আমার মনে হয় বেস্ট চয়েস হতে পারে, কারণ 10 হাজার টাকায় অন্য যে ফোনগুলো অফার করছে সেগুলো হয়তোবা খুব একটা ব্র্যান্ড ভ্যালু কম থাকে বা তেমন পারফরমেন্স দেয় না। এই ফোনটি সেই তুলনায় খুবই ভালো পারফর্ম করছে। আমি পার্সোনালি 1 সপ্তাহের মতো ফোনটি ইউজ করেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে এবং আমি তেমন কোনো প্রবলেম চোখে পড়েনি। এটার একটা ফিচার্স আমাকে খুবই মুগ্ধ করছে, এটার যে ডিসপ্লে আছে, এখানে যদি আমরা অন্ধকার অবস্থায় ও লিখি তাহলে ক্যামেরা অপেন হয়ে যাবে, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। এছাড়া যদি আমরা ভি লিখি অন্ধকার অবস্থায় তাহলে ফ্ল্যাশ লাইট ওপেন হয়ে যাবে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই গেস্টার যে সিস্টেমটা এটা আমার কাছে খুবই অ্যাডভান্সড, আই মিন ভালো মনে হলো। এসব কারণে আমি মনে করি 10 হাজার টাকার যে বাজেট রয়েছে এই বাজেটে ওপ্পো A15 হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। এছাড়া ফোন কিনবেন আপনি, আপনি দোকানে গিয়ে হাতে নিয়ে দেখবেন, যদিও আমি মনে করি এই ফোনটি 10 হাজার টাকায় ধরে বা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। তো যাই হোক, আপনার ইচ্ছা, আমরা জাস্ট আপনাদের সাথে একটি ফোনকে পরিচয় করিয়ে দিই, কেনা না কেনা আপনার ব্যাপার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।